গতকাল আমার জন্মদিন উপলক্ষে আমার বন্ধু বান্ধব, আমার ভাই ব্রাদার এবং বেশ কিছু মানুষ আমাকে বিশেষভাবে স্বাগতম জানিয়েছে বা জন্মদিন পালন করেছে। আর অসংখ্য ছাত্র, ভাই ব্রাদার, সিনিয়র জুনিয়র অনেকেই আমাকে উইশ করেছে অনলাইনের মাধ্যমে। তাদের সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান জানিয়ে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তাদেরকে ডেডিকেট করতে চাই। হয়তো আমার দেওয়ার মতো বা করার মতো কিছু নেই, আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে ডেডিকেট করতে চাই যারা আমার এই জন্মদিনকে সেলিব্রেট করেছে বা উদযাপন করেছে। আজকের এই জন্মদিনের মাধ্যমে আমি মৃত্যুর আরও এক ধাপ সামনে এগিয়ে গেলাম। তারপরও বিষয়টিকে মেনে নিতে হবে, জগতের সব সত্যের মধ্যে একটি একটি সত্য যে জন্মিলে মরিতে হবে। তো আমার বন্ধুরা এবং আমার ভাই এবং আমার কিছু পছন্দের মানুষরা মিলে এই আয়োজনটি করে, তাদের এই আয়োজনের মাধ্যমে কালকের পুরো সময়টি হয়ে উঠেছিল আনন্দ ঘন এবং আমি বিষয়টি খুবই আনন্দের সাথে গ্রহণ করেছি এবং তারাও যথেষ্ট আনন্দের সাথে গ্রহণ করেছে। হয়তো এখানে সকলকে আমার আরও পছন্দের মানুষ আছে বা বিভিন্ন কারণে বা কাজের কারণে হোক সবাই এখানে উপস্থিত হতে পারেনি বা হয়নি, তাই যারা উপস্থিত হয়েছে এবং যারা হয়নি তাদের সকলের প্রতি আমার আবারও শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান যে যেভাবে আছে সকলকে গ্রহণ করার জন্য রিকোয়েস্ট করছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পুরো বিষয়টাকে একটি মেমোরি হিসেবে রাখতে চাই। ইন ফিউচারে হয়তো কোনো একদিন আসবে, হয়তো আমরা সকলে এইভাবে অ্যাসেম্বল থাকতে পারবো না বা একসাথে থাকতে পারবো না, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় আমরা যে কেউ চলে যেতে পারি, তাই মেমোরি হিসেবে আমি এই বিষয়টিকে আমার প্রোফাইলে রেখে দিতে চাই। হয়তো কোনো একদিন, কোনো এক প্রয়োজনে, জীবনের কোনো এক সময় এটাকে দেখব এবং আমার এই স্মৃতিগুলো থাকবে আমার সাথেই। হয়তো আমরা একসাথে থাকবো না, কিন্তু আমাদের স্মৃতি থাকবে আর অবশ্যই চেষ্টা করবো একসাথে থাকার জন্য। তবে সবচেয়ে ভালো হতো, মজা লাগতো বিষয়টি এমন হলে যে সকলকে নিয়ে যদি একসাথে করা যেত তাহলে এই বিষয়টি ছিল খুবই আনন্দের। হয়তো বিশেষ কোনো কারণে বা বিশেষ প্রয়োজনে সবাই আমরা একত্রিত হতে পারিনি, তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।